বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর লুৎফরমান জয় এবং আমার সঙ্গে আছে আমি তানজিনা ফেরদৌস কবিতা। আমরা দুজন বসেছি একজন শিক্ষকের সঙ্গে, যিনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, যেটা মানিকগঞ্জের একজন শিক্ষক, তিনি জান্নাতুল ফেরদৌস। আপনাকে স্বাগত জানাচ্ছি বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। ধন্যবাদ স্যার, আমার সৌভাগ্য যে বঙ্গ নিউজ থেকে কথা বলার একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি মানিকগঞ্জ শিবলয় উপজেলা থেকে আসছি। একুশের বই মেলায় আমার 4টা বই বের হয়েছে। গত বছর আমার অনুভূতিতে শেখ মুজিব এবং মৃত স্বপ্নগুলো বের হয়েছে। এবং আমরা সেই বইয়ের মধ্যে মৃত্যুর স্বপ্ন পূরণ এবং অনুভূতিতে শেখ মুজিব নিয়ে বসেছি। তিনি কিন্তু শিক্ষকতায় শ্রেষ্ঠ জয়িতা শিক্ষক হিসেবে পুরস্কার পেয়েছেন এবং তার পুরস্কারের যে ছাত্রছাত্রীদের কাছে তার বাস্তব পুরস্কার আরও অনন্য। তিনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ জেলা শিক্ষক এভাবে নির্বাচিত হয়েছেন। শিক্ষক হিসেবে আপনি অনন্য, সেজন্য শ্রদ্ধা জানাই। এখন আপনি আমাদের কাছে বইয়ের লেখক হিসেবে এসেছেন। এই মৃত্যুর স্বপ্ন পূরণ, এতে আসলে কি আছে? এটা আসলে সম্পূর্ণ ছোটদের গল্প। এখানে 5টা গল্প আছে। এই গল্পগুলো হচ্ছে ছোটদের উৎসাহ দেওয়ার জন্য মূলত। এখানে একটা গল্প আছে যেটা হচ্ছে অনেক অভাব অনটনের মধ্য দিয়েও একটা শিক্ষার্থী কিভাবে তার পরিবারকে সহযোগিতা করতে পারে এবং তার শিক্ষকের সহযোগিতায় সে কিভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারে, ছোটবেলা থেকেই মনোভাব তৈরি করতে পারে, এইভাবে আর কি ছোটদের গল্প, ছোট ছোট গল্প তাদের উৎসাহ দেওয়ার জন্য, যে পড়াশোনার পাশাপাশিও যেন আমরা সৃজনশীল কিছু করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে। শিশু কিশোরা কিভাবে আসলে জীবন গঠন করতে পারে সাথে সাথে শ্রেণী শিক্ষার বাইরে। এবার এখানে আছে অনুভূতিতে শেখ মুজিব আরেকটি বই, এই বই সম্পর্কে একটু বলুন। অনুভূতিতে শেখ মুজিব আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার হৃদয়ের একজন মানুষ। আমি তাকে যখন ছোটবেলা থেকে যখন আমি বঙ্গবন্ধুকে জানতে শিখেছি তখন থেকে খুব ভালোবাসি, ইচ্ছে ছিল ওনাকে নিয়ে লেখার। তো সেই মন থেকে আমি তাকে নিয়ে আমার 83টি কবিতা আছে আমার এই শেখ মুজিব বইতে। আমার অনুভূতির কিছু ছোঁয়া এখানে প্রকাশিত হয়েছে। কখনো সে বাংলার নায়ক, কখনো সে আমার প্রেমিক পুরুষ, সেভাবেই আমার এই কবিতাগুলো লেখা হয়েছে। অনুভূতি জুড়ে শেখ মুজিব। আমাদের সঙ্গে আবৃত্তি শিল্পী তানজিন ফেরদৌস কবিতা আছে, তার কাছ থেকে আসলে আমরা একটু এই অনুভূতিতে শেখ মুজিবের একটি কাব্য বা কবিতার অংশ শুনে আসছি। কাব্যগ্রন্থের বিষয়বস্তু তো আমরা শুনলাম, কিন্তু আমি একটি, যেহেতু বসন্ত আবার 21শে ফেব্রুয়ারি চলছে, সেরকমই একটি কবিতা পাঠ করছি। আচ্ছা, বসন্ত ফিরে এলো বসন্ত, শীত বুঝি বিদায়ের পালা, চারিদিকে পাতা ঝরার মর্মর শব্দ, বসন্ত পা করেছে ছুটি ছুটি, পড়েছে সে হাজারো ফুলের মালা, কি অপরূপ সাজেই না সাজবে প্রকৃতি। 21শের মাস ভালোবাসার মাস, ফেব্রুয়ারি বসন্ত যে পড়েছে বড়, আলতা পায়ে তার রাঙা চল, কোকিলের কুকু ডাকে ভালোবাসার ফুল ফোটে, তুমি আমি ভালোবেসে তাকে করুক বড়, ফিরে এলো বসন্ত ভালোবাসায় জীবনটা হও প্রাণবন্ত। এই ফিরে এলো বসন্ত, এবং আমরা বসন্তের বইমেলাতেই আছি কবিতা। এই যে বসন্ত ফিরে এলো, যেন জীবন এমন সুন্দর হয় এবং প্রাণবন্ত হবে। লেখক ছাত্রছাত্রীদেরকে যদি কোনো মেসেজ দিতে চান, আর যেহেতু আপনার ছাত্রছাত্রী আছে, পাঠক আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আসলে আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি আমি লেখাকে আমার একটা পেশা হিসেবে, নেশা হিসেবে, ভালোবাসা হিসেবে আমি নিয়েছি। তো আমার লেখার ভিতরে কখনো গ্রাম, কখনো শিক্ষার্থীদের নিয়ে তাদের, কারণ আমরা গ্রামের স্কুলের শিক্ষক, গ্রামে যে শিক্ষার্থীদের যে জীবনযাপন সেখানে দেখেছি শিশুরা সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তখন আমাদের যে কাজগুলো থাকে ওদের উৎসাহ দেওয়া, প্রেরণা দেওয়া, তো আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে লেখাপড়ার পাশাপাশি আমাদের সৃষ্টিশীল, সৃজনশীল মন মানসিকতা হতে হবে। আমার অনেক কিছু থাকতে হবে এমনটা নয়, আমি নিজেই কিছু তৈরি করব, যেখানে আমি শূন্য থেকে শুরু করতে পারি, যেখানে আমাকে কারো মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না। শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমাদেরকে পড়াশোনার পাশাপাশি
যে সৃজনশীল কাজ দিয়ে আমরা নিজেকে স্বাবলম্বী করতে পারি, পৃথিবীকে চিনতে পারি, পৃথিবীর মাঝে নিজেকে একজন হিসেবে দাঁড় করাতে পারি, আমাদেরকে সেইভাবে গড়ে উঠতে হবে। আর পাঠকদের বলবো যে আপনারা বই পড়ুন, বই পড়ুন। বই পড়লে শুধু নিজেকে সমৃদ্ধ করা যায় না, এখানে লেখকের বিভিন্ন লেখকের তাদের হৃদয়ের যে কথা, তাদের হৃদয়ের যে অভিব্যক্তি, সেটা সম্পর্কেও জানা যায়। দেখা যায় যে আমি যতটুকু জানি হয়তো সেখান থেকে আমি কিছু শিখতে পারি, আমার কিছু মনে তৈরি হতে পারে। এটা আমার অনুরোধ আসলে আমরা সবাই সবার আমার মূল আবেদনটি পেয়েছি পাঠক এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী এই অনুভূতিতে শেখ মুজিব সহ এর বাইরে তার যে মেসেজটি সবাই গ্রহণ করবে এই আশা করি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি। এই দুটো বইটি কোথায় পাওয়া যাচ্ছে তাকে আমরা বলেছি? হ্যাঁ, একটা হচ্ছে ইচ্ছে মিতুর স্বপ্ন পূরণ, এটা ইচ্ছে প্রকাশনী থেকে পাওয়া যাচ্ছে, আর রঞ্জন প্রকাশন থেকে আমার অনুভূতিতে শেখ মুজিব পাওয়া যাচ্ছে, এটা রকমারিতেও দেওয়া আছে। আর এখন বই মেলায় 580 নম্বর স্টলে বইটি পাওয়া যাবে। আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। দর্শক এই বই দুটি সংগ্রহ করবেন এবং মেলা চলাকালীন সময় বঙ্গনিউজ বিটিসি চ্যানেলেও বইটি পাওয়া যাবে এবং লেখকের নম্বরটি আমরা স্ক্রল করে দিই, সেখান থেকে আপনারা সরাসরি লেখকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কবিতা আমরা চলে যাচ্ছি অন্য লেখকের কাছে। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম লেখককে খুঁজে বের করি, তাকে সম্মান জানাই, তার যে অনুপ্রেরণা তার ছাত্রদের কাজে লাগাই। ধন্যবাদ।